বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ইসরাত জাহান রূপার বিরুদ্ধে টেলিফোনে প্রথমে হুমকি, পরে তারই সম্পৃক্ততায় এক সাপুড়েকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে জিয়া সড়কে সাপুড়ে মান্না পাহাড়ির উপর হামলা চালানো হয়। গুরুতর আহত মান্নাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমারে চিনছেন? জি জি, রূপা আপা কমিশনার কাউন্সিলর খালি ঢুকছিলেন। জি জি জি, আপনার মতো কয়েকটা মান্না পাহাড়ি জন্ম দিয়ে রাখছি সারা বাংলাদেশে। হ্যাঁ জানেন, যদি বাচ্চা থাকতে চান কাউন্সিলর রূপা কেডা গেলেন। জি, আপনার ওই সাপুড়ে সাপুড়ে খেলা ও কিন্তু আমি খেলি না। জি, আমি ওই ওই মান্না পাহাড় জন্ম দিই। জি জি, এটুক খালি মাথায় রাখছেন দাদু। জি জি জি। মোবাইলে এই হুমকি বরিশাল সিটি কর্পোরেশনের 16, 17 এবং 18 নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ইসরাত আমান রূপার। মূলত মাদক ব্যবসা নিয়ে মান্না পাহাড়ির সাথে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বে স্থানীয় যুবলীগ নেতা তরিকুল ইসলাম রাজা ছাড়াও আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে। কিন্তু সোমবার রাতে জিয়া সড়কে বাসার সামনে 5 থেকে 6 জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাপুড়ে মান্না পাহাড়িকে। হাসপাতালে চিকিৎসাধীন মান্না জানান, রাজা তাকে সাপের বাক্সে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাতারাতি বড়লোক হবার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে রাজার হয়ে কাউন্সিলর রূপা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় এর আগে থানায় জিডি করেন তিনি। আমি রাজার বিরুদ্ধে জেডিএনটি করছি, রূপার বিরুদ্ধে আমি জেডিএনটি করছি, তারপরও আমার রক্ষা মানে দিল না, আমার কোপাইল। আমি এখন মৃত্যু পর্যায়ে, কিন্তু এই রূপা সহ রাজা, রাজার চ্যানেল আর এই পুরাতন একজন সাংবাদিক, বুয়া সাংবাদিক। মান্নার স্ত্রী ও তার শিশুকন্যা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বাবা রে, কোফাইয়ের টুকরো টুকরো করছে। সে অবৈধ ব্যবসা করবে না আমার স্বামী, তার নিয়ে যাই ফেন্সি ডিল আনতে চাই, তার সাপের বাক্সে ইয়েবা আনতে চাই। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি একটাই, ওদের এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। জিডির কথা স্বীকার করে পুলিশ জানিয়েছে অপরাধীরা দ্রুতই ধরা পড়বে। গতকালকে তারা যারা তারা তাকে যে স্টেপ করেছে, এরকম 5 জনের নাম আমাদের কাছে এসছে। এই দুটো বিষয়ে আমরা আমলে নিয়ে আমরা তদন্ত করছি, আশা করি খুব শীঘ্র আমরা মূল ঘটনা উদ্ঘাটন করতে পারব। এ ব্যাপারে কাউন্সিলর রূপার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।